জলবায়ু ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প তো এই জলবায়ু ইস্যুর যে বিষয়টা সেটা বিশ্বাসই করেন না, মানে তিনি বলেছিলেন যে এটি হচ্ছে চাইনিজ একটা স্ক্যাম, এটা একটা ধাপ্পাবাজি। তো সেই জায়গা থেকে এবং প্যারিস চুক্তি থেকে যখন তিনি বেরিয়ে গেলেন, তো সব কিছু মিলে জলবায়ু নীতির ওপরে বা জলবায়ু ইস্যুটার ওপরে তার কাজ কিংবা তার নীতি কেমন হতে পারে এবং আগামীতে আগামী বিশ্বে সেটা কি কেমন ধরনের প্রভাব পড়তে পারে? এটা কিন্তু এই যে আপনি জলবায়ুর বিষয়ে যে ট্রাম্পের যে স্ট্যান্ড, সেটা কিন্তু রিপাবলিকানদের স্ট্যান্ড। বুশও এরকম করেছিলেন আগে যখন উনি ভাইস প্রেসিডেন্ট ক্লিন্টনের ভাইস প্রেসিডেন্টের সাথে যখন কন্টেস্ট করছিলেন, তখন বুশও উড়িয়ে দিয়েছিলেন যে জলবায়ু পরিবর্তন কিচ্ছু না, এগুলো সব হাইপ, সুপার হাইপ ইত্যাদি ইত্যাদি। সুতরাং ট্রাম্প এটাকে ওইভাবেই দেখবেন, কারণ পার্টি পজিশনটাই ওইটাও অনেকটা ওদের। আর কারণ তাদের তো হচ্ছে যে রিপাবলিকানরা হচ্ছে সব ব্যবসায়ী, বড় বড় লোক। ট্রাম্প দেখেন ব্যবসায়ীদের সাথে ট্রাম্পের সম্পর্ক খুব ভালো, রিপাবলিকান সব প্রেসিডেন্টের সম্পর্ক খুব ভালো ছিল, ট্যাক্স কমায়, ইয়ে বাড়ায়। তো সেই জন্য সেখানে যারা ব্যবসা, বড় বড় ব্যবসা করে, তারাই তো জলবায়ু নষ্ট করে। সুতরাং সেখানে উনি হাত দিবেন বলে আমার মনে হয় না, মানে টু দি বেনিফিট অফ দ্য আর্থ উনি কিছু করবেন বলে মনে হয় না। কিন্তু কমলা হ্যারিস একই পথে হাঁটবেন না, কিন্তু খুব যে তফাত হবে তাও না, কারণ তাকেও ব্যবসায়ীদেরকে নিয়ে সরকার চালাতে হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমেরিকায় কিন্তু বড় বড় ব্যবসায়ী কিন্তু একটা বড় রোল প্লে করে ইন গভর্নেন্স, পিছন থেকে, বিহাইন্ড দ্য সিন। সেইটা তো কমলা হ্যারিস কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না, এবং এটা ইয়েও থাকবে না।